ওয়েলকাম মাই জয় এডুকেশন চ্যানেল আমার জয় এডুকেশন চ্যানেলে তোমাদেরকে সকলকেই স্বাগতম হ্যালো বন্ধুকান তোমরা যদি দু হাজার বাইশে প্রাইমারি টেটের পরীক্ষার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের জন্য পরিবেশ যে চ্যাপ্টার চ্যাপ্টার থাকছে তোমাদের বিষয়ে সে তিরিশে মান তো তার সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি তারপরে তোমাদের ক্লাস যে থ্রির যে পরিবেশ আছে কিছু কোশ্চিনে তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো প্রথমে আমরা কি করব সিলেবাসটা দেখে নিই বলছে দেখো পরিবেশে বিদ্যার ধারণা পরিবেশের তাৎপর্য বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক পরিবেশ শিক্ষার নীতিসমূহ পরিবেশের ধারাবাহিক মূল্যায়ন শিক্ষা সহায়ক উপকরণ সমস্যার সমাধান শিক্ষণ পরিবার ও আত্মীয় স্বজন তারপর সম্পর্ক কাজ ও খেলাধুলা উদ্ভিদ খাদ্য আশ্রয় জল ভ্রমণ স্বাস্থ্য ও বিভিন্ন ব্যথি শক্তি পরিবেশ দূষণ জীব বৈচিত্র্য দেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও অন্যান্য এই হচ্ছে তোমাদের পরিবেশের সিলেবাস তো চলো আমরা আজকে ক্লাস থ্রির যে বইটি আছে আমাদের পরিবেশ সেটি কিছু কোশ্চিন তোমাদেরকে দেখিয়ে আনি তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য প্রাইভেট সংক্রান্ত ঠিক আছে তো দেখো আজকে ক্লাস যে আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণীর তার আমি কিছু কোশ্চিন উত্তর নিয়ে এসেছি তোমাদেরকে আর খেটিয়ে পড়তে হবে না আমি সময় শর্টিং করে এখানে অ্যানসারটা করেছি তো ঠিক আছে দেখো কি বলছে প্রথম কোশ্চিন দিয়ে বলো কান আর ন ছাড়া গায়ের আর কোথায় নোংরা জমে উত্তরটি হবে দেখো হাতে পায়ে চামড়ার যেখানে ভাঁজ থাকে ঠিক আছে তো এইটি তোমার ক্লাস থ্রির পরিবেশ থেকে ঠিক আছে তোমরা জানো এবার হচ্ছে যে গত বছর যে পরীক্ষাগুলো হয়েছে বেশিরভাগই আমাদের টেস্ট থেকে একদম হুবু হুবু টুকে দিয়েছিল ঠিক আছে তো ওই জন্য আমি তোমাদের জন্য একদম সম্পূর্ণটা তুলে রেখেছি ক্লাস থ্রি ঠিক আছে এই জন্য যদি তোমরা ফোর বা ফাইভ এগুলি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে করে রাখবে ঠিক আছে তো পরের নম্বর দেখো কোন সময়ে পায়ের চামড়া ফেটে যায় উত্তর হবে শীতকালে ঠিক আছে তিন নম্বর জাতীয় পাঠ্যক্রমে ক্রমের রূপরেখা এনসিএফ কবে শুরু হয় দু হাজার পাঁচ ঠিক আছে এনসিএফ দু হাজার পাঁচ মনে রাখবে তাহলে হবে দু হাজার পাঁচ তারপর দেখো শিক্ষার অধিকার আইন আরটিই কবে চালু করা হয় এগুলো ভালো করে পুরো নামটা মনে রাখবে ঠিক আছে দু হাজার নয় ঠিক আছে আর টি ই অ্যাক্ট যেটা বলা হয় তারপর দেখো পাঁচ পঞ্চ কি কী কী ইন্দ্র পাঁচটা ইন্দ্র চোখ নাক কান জীব ও চামড়া এগুলো ভালো করে একটু পরে রাখবে কোন বন্য পশু প্রায় মানুষের মতো হয় সিম ঠিক আছে তারপর দেখো সাত নম্বর মুখের লালার কাজ কী খাবার হজম করা মুখের যে আমাদের লালা আছে সেটা খাবার যে হজম করে সেটা কাজ করে কোন শাকে বুদ্ধি বাড়ে ব্রাহ্মী শাক ভালো করে মন গ্রস্ত রাখবে তারপরে কোশ্চিন স্টার চিহ্নটা ঠিক আছে এমন কয়েকটি খাদ্যের নাম করো যা বৃষ্টি খাদ্য ধান গম সিম কড়াইশুটি এগুলো আমরা কি বীজগুলোই খেয়ে থাকি অর্থাৎ এগুলো হচ্ছে খাদ্য বৃষ্টি খাদ্য ঠিক আছে সজনে ডাটা আসলে কি সজনে ডাটা আসলে সজনের ফল ঠিক আছে পরের নম্বরটা দেখো নিম পাতার কাজ কি খোস পাঁজরা হতে বাধা দেয় অত কোনো ঘাটা সেটা পরিষ্কার করতে সাহায্য করে কোন সবজি রলপাত্রতা রলপাত্ততা কমায় মানে রক্তাল্পতা কমায় অর্থাৎ কাঁচকলা অর্থাৎ মোচা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন স্টার্টে ডাকবে পরে কোশ্চিন ডাক বলছে কোন সবজি অন্য দেশ থেকে এসেছে মনে রাখবে ভালো করে খুবই ইম্পর্টেন্ট কোন কোন সবজিগুলো আমাদের বাইরে থেকে এসেছে আলু টমেটো লঙ্কা আনারস ঠিক আছে এগুলো ভালো করে মনে রাখবে যে এগুলো আমাদের দেশীয় খাবার নয় মানে দেশীয় থেকে উৎপন্ন হয়নি সেটা বাইরে থেকে এসেছে এখন বর্তমানে আমাদের দেশে উৎপন্ন হয় ঠিক আছে তো কোন সবজি এদেশ থেকে অন্য দেশে গেছে কোন সবজি আম গোলমরিচ মনে রাখবে মশলা আমাদের সাধারণত আমাদের দেশ থেকে বাইরে দেশে যায় ঠিক আছে উল কোথা থেকে পাওয়া যায় উল সবজি কোথা থেকে এসেছে এটাও লিখে রাখবে উল শব্দটি ইংরেজি শব্দ এটি এসেছে ভো কোথা থেকে পাওয়া যায় ভেড়ার লোম থেকে যাকে পশম বলা হয় ঠিক আছে বলা যায় না পরীক্ষায় আসতে পারে পশম কোথা থেকে পাওয়া যায় তাহলে ভেড়ার লোমও হবে পশম ঠিক আছে তারপরে খুব ইম্পর্টেন্ট ক্যাশ মিলন কী ক্যাশ মিলন হচ্ছে সিনথেটিক উল ঠিক আছে খদ্দর কী খদ্দর হচ্ছে এক প্রকারের সুতি ঠিক আছে তারপরে সিনথেটিক সুতো কোথা থেকে পাওয়া যায় সিনথেটিক সুতো খনিজ তেল থেকে পাওয়া যায় আবোল তাবোল কার লেখা সুকুমার রায় ঠিক আছে তারপরে কোশ্চিন দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন এটা এসেছিল একবার পরীক্ষায় গুপি গাইন বাইন সিনেবাটিক কার সত্যজিৎ রায় এটা দু হাজার চোদ্দো সালে এসেছিল পরীক্ষা ঠিক আছে ভালো করে মনে রাখবে তারপরে কোশ্চিনে দেখো কোনটি লুপ্ত জীবিকা পালকির বেহরা এখন আমরা জানি পালকি সাধারণত ব্যবহার করা হয় না যে যারা পালকি বহন করে নিয়ে যায় ঠিক আছে সেটি এখন প্রায় লুপ্ত ঠিক আছে তারপরে একটি প্রাচীন জীবিকার নাম লেখো পুরনো সেটা হচ্ছে কুমোরের কাঁচ আর হচ্ছে কামারের যে কাঁচ সেগুলো প্রাচীন জীবিকা এখনও চলছে অমাবস্যার রাতে আকাশে কি থাকে না বলো দেখি চাঁদ চাঁদ হচ্ছে আকাশের রাতে কোথায় অমাবস্যার দিন থাকে না অমাবস্যার পর দিনকে কি বলা হয় অমাবস্যার পরে যে দিন সেই দিনটি হচ্ছে কৃষ্ণপক্ষের যে শুক্লপক্ষের প্রথমা অর্থাৎ প্রথম দিন সেটা প্রথমা বলা হয় পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয় পূর্ণিমার যে পর তারপর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় আর দিনটিকে বলা হয় কৃষ্ণপক্ষের প্রথমা ঠিক আছে কুটির শিল্প কী কুড়ি শিল্প বোঝা কাকে বোঝায় যেগুলো হচ্ছে ঘরে বসে ছোটো খাটো কাজ করে যেমন হচ্ছে কাঠের চেয়ার টেবিল তৈরি অর্থাৎ বাঁশের কাজ সেগুলো হচ্ছে ঘরোয়া শিল্প কথায় ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস থ্রির যতগুলো কোশ্চিন আসার মতো আমি তোমার ছাব্বিশটি কোশ্চিন করেছি যদি তোমরা বাকি যে পরিবেশ আছে ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো পেতে চাও অবশ্যই সঙ্গে থাকবে ঠিক আছে দেখাবে তাহলে